দুবছর আগে সবাই জানত পরমব্রত চট্টোপাধ্যায় একা নন। বিদেশিনী চিকিৎসকের সঙ্গে পরমের মাখমাখো প্রেম কারুর অজানা ছিল না। নেদারল্যান্ডের ইকার সঙ্গে পরমব্রত সম্পর্ক করোনাকালেই ভেঙে যায়। এরপর আচমকাই পরমের জীবনে এন্ট্রি পিয়ার। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমব্রতর ঘনিষ্ঠতা নিয়ে এখন ইন্ডাস্ট্রির জোর গুঞ্জন। এমনকি অনুপম পিয়ার বিয়ে ভাঙার নেপথ্যের কারণটিও পরমব্রত চট্টোপাধ্যায় এমন কথাও শোনা গিয়েছে। সত্যি কি তাই? পরমব্রত চট্টোপাধ্যায় কি মন দিয়েছেন প্রিয়াকে? এক অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পরমব্রত স্পষ্ট জানান, আমি সিঙ্গেল। পিয়ার সঙ্গে তার সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেন নায়ক। সঙ্গে জানান, দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে। সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেন্সেশন তৈরি করাটা কাঙ্ক্ষিত নয়। প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম, খুব খারাপ লেগেছিল। সবটাই ঘটেছে অনলাইন নিউজ পোর্টালের সুবাদে। এমনভাবে দায় ছেড়ে ফেলবার চেষ্টা করতে দেখা গেল পরমব্রতকে। সঞ্চালক গৌতম ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন, তোমার বন্ধুরাও তো এ নিয়ে কথা বলেছে। সামলে নিয়ে পরমব্রত জবাব, বন্ধুরা আমার সামনে তো কিছু বলেনি, বললে তো আমি তাদের থামিয়ে দিতাম। এরপর পরমব্রত মেনে নেন, পিয়ার সঙ্গে তার গভীর বন্ধুত্ব রয়েছে, তবে দুটো মানুষ একটা স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে এবং তার মধ্যে সেটার রেশ টেনে আনাটা অপ্রয়োজনীয় এবং আনওয়ান্টেড। কোভিড ইয়াশ নিয়ে ত্রাণ বিলি করতে গিয়ে জমে উঠেছিল পরমব্রত পিয়ার বন্ধুত্ব, সে সত্যিটাও মেনে নেন পরমব্রত। আর সেই বন্ধুত্ব লুকিয়েও রাখতে চান না পরম। সাব জানান, আমরা তো ছবিও দিয়েছি, আমি ডিভোর্সের কারণ হওয়া এটা সরলরেখায় বানানো সমীকরণ নয়। এই বন্ধুত্বটা কি কোনো স্থায়ী সম্পর্কের দিকে এগোচ্ছে? পরমব্রত স্পষ্ট জানান, এটা বন্ধুত্ব। আমি সত্যি জানি না আমি বিয়ের জন্য প্রস্তুত কিনা, দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কের জন্য আমি নিজে তৈরি কিনা আমি সেটাও এই মুহূর্তে বলতে পারবো না। আমি বলবো ইন্ডাস্ট্রিতে হয়তো সেরকম খবর নয় যে তথাগত স্তরে পৌঁছে গিয়েছে, তবে আমি তিনটে ভূমিকা পালনে এতই ব্যস্ত যে গলিতে দাঁড়ানোর সময় হচ্ছে না। পিয়ার সঙ্গে গাঢ় বন্ধুত্বকে অন্য কোনো নাম দিতে এখনই প্রস্তুত নন পরমব্রত। তবে অভিনেতার প্রেমের ট্র্যাক রেকর্ড বলছে খুব বেশি দিন একটা সম্পর্কে মন টেকে না তার, বাকিটা তো ভবিষ্যৎ বলবে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।